প্রশ্ন, ইলেকট্রিক দোকানে একটি ফ্রিজ কেনার জন্য গেলাম, গিয়ে দোকানদার ভাইকে বললাম ভাই ফ্রিজের দাম কত, তো দোকানদার বলল নগদ টাকা নিলে 20,000, কিস্তিতে নিলে 22,000 টাকা। আমার প্রশ্ন হলো কিস্তিতে নিলে কি সেটা সুদ হবে? জি না, সুদ হবে না, বৈধ হবে। তবে ওই মজলিসে ঠিক করে নিতে হবে আমি কি কিস্তিতে নিব না নগদ টাকা দিয়ে নিব। প্রশ্ন, মানুষ মৃত্যুর পর আবার দুনিয়াতে আসবে কিনা? জি না, দুনিয়াতে আসবে না, একবার বিদায় নিলে আর দুনিয়াতে আসবে না। প্রশ্ন, আমি ঋণগ্রস্ত কিন্তু আমার ঘরে 35,000 টাকার বেশি স্বর্ণ আছে, আমার উপর কি যাকাত ফরজ হয়েছে? আপনার ঋণ বিয়োগ দেওয়ার পরেও যদি 35,000 টাকা থাকে তো তাহলে যাকাত ফরজ হবে, না হলে ফরজ হবে না? প্রশ্ন, তারাবির নামাজের সময় দোয়ায়ে মাসুরা প্রায় করতে পারি না, হাফেজ সাহেব দ্রুত সালাম ফিরান, এতে কোনো সমস্যা হবে নাকি? হাফেজ সাহেবকে এত দ্রুত সালাম না ফিরানো চাই, দোয়ায়ে মাসুরা সুন্নতে মুয়াক্কাদা ওইটাও পড়া চাই, তারপরও আমি যদি পড়ে কুলেতে না পারি তা আমার কোনো গুনাহ হবে না? প্রশ্ন, আমি আগামীকাল বাড়ি যাব, আমি যাবার পত্রে এক ওয়াক্ত, যাওয়ার পথে এক ওয়াক্ত বা দুই ওয়াক্ত নামাজ গাড়িতে বা পথে পড়তে হতে পারে। এখন আমার প্রশ্ন হলো আমি কি বাড়ি যাওয়ার পথে যে ওয়াক্ত নামাজ সফরে করব, কসর করব না পুরা? ঢাকা শহরের সীমা অতিক্রম করার পথ থেকে আপনার গ্রামের সীমায় পৌঁছার আগ পর্যন্ত এই মধ্যখানের জায়গাটি যদি 85 কিলোমিটার হয় তো তাহলে আপনি কসর করবেন, এর থেকে বেশি হইলে পুরা করবেন। প্রশ্ন, স্বামী যদি জোর করে স্ত্রী সহবাস করে, স্ত্রী বাধা দেওয়া সত্ত্বেও স্বামী না মানে, তাহলে উভয়কে কাজা কাফারা আদায় করতে হবে কিনা? স্বামীকে কাজা কাফারা আদায় করতে হবে, স্ত্রীকে শুধু কাজা আদায় করতে হবে। প্রশ্ন, কার্টুন দেখা যাবে কি? জি না, দেখা যাবে না। প্রশ্ন, রোজা হালকা হয়ে যায় বলতে কি বোঝায়? রোজার স্বভাব কমে যায়। প্রশ্ন, কৃষি অধিদপ্তরে চাকরি করা যাবে কি? যাবে। প্রশ্ন, ডাক্তার জাকের নায়ক সৌদি আরবের লোকেরা কেমন চোখে দেখে? তো ওদেরকে প্রশ্ন করবেন, এদের চোখ তো আমার চোখ নয়, কেমনে বলব? প্রশ্ন, মা বাবা যদি স্ত্রীকে তালাক দিতে বলে, না দিলে মা বাপ সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলে, তাহলে কি করণীয়? স্ত্রী কোনো দোষ না থাকলে তালাক দেওয়া যাবে না, এই ক্ষেত্রে মা বাবার কথা মানা আবশ্যক নয়। প্রশ্ন, কোনো মহিলা যিনি বোরকা পরেন এবং তার চুলসহ সমস্ত অঙ্গ ঢাকা কিন্তু শুধু মুখমণ্ডল দেখা যায়, এমন মহিলার দিকে তাকানো জায়েজ আছে কি? যে না, জায়েজ নেই। প্রশ্ন, আমার এক বন্ধু আহলে হাদিস, তাকে কিভাবে সঠিক পথে আনা যায়? একজন আলেমের কাছে আসতে বলবেন, যদি না আসে তখন আপনি দলিল দিতে পারবেন তুমি নিশ্চয় ভ্রষ্ট গুমরা, না হয় আলেমের কাছে আসবে না কেন? প্রশ্ন, আমার ইমানি শক্তি যেন বাড়ে, আল্লাহ পাক সকলের ইমানি শক্তি বাড়াইয়ে দেন। প্রশ্ন, কেউ যদি তার ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে এবং ছোট ছোট 3 ছেলে মেয়ে রেখে 41 দিনের চিল্লা যায়, তাহলে ইসলাম সেটা সমর্থন করবে কি? এটা গত মজলিসেও বলেছিলাম, যদি এই লোকটি এই অবস্থায় বিদেশে যেত টাকা কামাইতে তাহলে এই প্রশ্ন আসতো না, কারণ আমার এই 27 বছর এখানে প্রশ্ন উত্তরের পর্ব থাকে, 27 বছরে এখনো একটি প্রশ্ন আসে নাই যে হুজুর ছোট বাচ্চা ঘরে রেখে, স্ত্রী ঘরে রেখে অমুক ব্যক্তি বিদেশ চলে গেছে, 3 বছর 4 বছর 5 বছর আসবে না, জায়েজ হবে কি না? একবারই প্রশ্ন আসেনি, শুধু প্রশ্ন আসে তাবলিগের বেলায়। হ্যাঁ, এরপরে এখানে বোঝার বিষয়, যদি ঠিকই এদের কোনো ব্যবস্থা আমি করে গেলাম না, এটা আমার জন্য বৈধ নয়। হাদিস শরীফে আছে উপকরণ যা দরকার এগুলোর ব্যবস্থা করো, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আমি ঠিকঠাক ব্যবস্থা করে 41 দিন কেন, আরো বেশি দিনের জন্য যদি যাই কোনো সমস্যা নেই। প্রশ্ন, আমরা 2 বোন এক ভাই, কিন্তু ভাই মাকে দেখে না, এখন তাকে দেখার দায়িত্ব কি? মেয়েদের যদি মেয়েদের সামর্থ্য থাকে তাহলে তাদের উপর দায়িত্ব বর্তাবে। প্রশ্ন, আমার নাম ফাতেমা, আমার একটি খ্রিস্টান বান্ধবী আছে, ওর ঘরে গিয়ে অনেক অনেক গল্প ও খাওয়া দাওয়া করি, এতে আমার ইসলাম ধর্মের কোনো ক্ষতি হবে কি? অনেক ক্ষতি হবে, আল্লাহ মাফ করুক, এক সময় আপনাকেও খ্রিস্টান বানাইতে পারবে।
ওদের ঘরে যে খাওয়া দাওয়া করেন, খ্রিস্টানরা শুয়োর খায়, আপনাকে শুয়োরে গোস্ত দিতে পারে, সে হয়তো বলবে না, বলবে হাসির গোস্ত, কিন্তু খাইছেন শুয়োরে গোস্ত। হারাম খাওয়ার কারণে অন্তর মারা যাবে, অন্তরের নূর নষ্ট হবে, অন্তর অন্ধকার হয়ে পড়বে, হক এবং না হক বুঝার শক্তি আপনার থাকবে না। এই জন্য ওদের সাথে বন্ধুত্ব করা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, তোমরা যতই ওদেরকে বন্ধু মনে করো না কেন, ওরা কখনো তোমাদের বন্ধু নয়, ওরা তোমাদের দুশ্মন। দুশ্মনকে দুশ্মন হিসাবেই দেখতে হয়। প্রশ্ন, একদিন চোখে ঘুম থাকা অবস্থায় আমার পেটে থুতুর সাথে একটু কফ চলে যায়, ওই রোজা হবে কি? মুখের ভিতর থেকে থুতু কফ পেটে গেলে রোজার কোনো সমস্যা হয় না, রোজা হয়ে যাবে। প্রশ্ন, ওয়াজিব এতেকাফ কাকে বলে? যদি আপনি কোনো এতেকাফ ভঙ্গ করে ফেলেন তাহলে এটাকে কাজা করা ওয়াজিব হয়। প্রশ্ন, গোসল করার সময় লুঙ্গি যদি টাকুর নিচে থাকে তাহলে কি কোনো সমস্যা আছে? কেননা সে সময় লুঙ্গি পানির ভরে ভারী হয়ে নিচে ঝুঁকে যায়, এদেরকম অবস্থা নিচে ঝুঁকলে সমস্যা নেই। প্রশ্ন, এতেকাফকারী ব্যক্তি অজুর প্রয়োজনে মসজিদ থেকে বের হয়ে অজু করার সময় মেসা করতে পারবে কি? জি পারবে। প্রশ্ন, আমি শুনেছি বেশ কয়েক বছর পূর্বে কোনো এক কারণে ভারতের দারুল উলুম দেওবন্দ দুইটি ভাগ হয়ে যায়, একটিকে কাদিম ও অপরটিকে ওয়াকফ বলে চিহ্নিত করা হয়। কয়েকদিন পূর্বে দেওবন্দের শাইখুল হাদিস হযরত আব্দুল হক আজমি দামত বরকাতুহুম আমাদের এখানে তাসরিফ আনেন। আবার দুই তিন বছর আগে হযরত সাইয়েদ আহমদ পালনপুরি দামত বরকাতুহুম এখানে তাসরিফ এনেছিলেন, তখন শুনেছিলাম তিনি দেওবন্দের শাইখুল হাদিস। প্রশ্ন হল, কোনজন দারুল উলুম দেওবন্দ কাদিম এবং কোনজন দারুল উলুম দেওবন্দ ওয়াকফের শাইখুল হাদিস? উভয় জনে দারুল উলুম দেওবন্দ কাদিমের শাইখুল হাদিস। একজন বুখারী প্রথম খণ্ড পড়ান আল্লামা সাইয়েদ আহমদ পালনপুরি দামত বরকাতু, আর একজন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পড়ান যিনি কয়েকদিন আগে আসছেন আব্দুল হক আজমি দামত বরকাতু। উভয় জনে বুখারী পড়ান দারুল উলুম কাদিম।